পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে যে হত্যাযোগ্য চালিয়েছে তা আন্তর্জাতিক আইনে স্পষ্টতর মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একাত্তরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি বিষয়ক এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন দেশে এখনও বহু গণকবর অনাবিষ্কৃত রয়েছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি গণহত্যা গণকবর নিয়ে ডেটাবেস করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার তাগিদ দেন তিনি দাবি জানান একাত্তরের গণহত্যায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সর্বাগ্রে প্রয়োজন উনিশশো একাত্তর সালে আমাদের দেশের কোন অঞ্চলে কি মাত্রায় গণহত্যা সংঘটিত হয়েছে সে নির্মম সত্যকে বের করে আনা কিন্তু আজও আমাদের দেশের অসংখ্য বদ্ধভূমি গেছে। নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার